আসলে সেটা শুরুর গল্পটাই বলা উচিত, কারণ আমি মফস্বলের ছেলে, চাঁদপুরের বাড়ি। তো মফস্বলে থাকলে হয় কি, সব রকম প্রতিভার বিকাশ ঘটে আর কি, মানে সব কিছুই আমরা করে ফেলি। আমি চাঁদপুরে থাকাকালীন আমি নিজেই গান লিখতাম, গান সুর করতাম, গান গাইতাম, পাশাপাশি নাটক করতাম, বাস্কেটবল খেলতাম, আবৃত্তি করতাম, মানে হেন কিছু নেই যেটা করিনি। হ্যাঁ, শিশু সংগঠন, কচিকাঁচার মেলা, খেলাঘর সব আমার করেছি। তো যাই হোক, কিন্তু যেটা হলো যে গানের বিষয়টা, যে আমি আগে ছোটবেলায় যে ছড়া কবিতা লিখতাম, তো এক সময় লিখতে লিখতে গান লেখার একটা আগ্রহ তৈরি হলো এবং টুকটাক ওই যে লিখতাম, এবং দেখা গেলো যখন আমি গান করতাম তখন নিজেই লিখতাম, নিজে সুর করতাম। কিন্তু এটা তো আর মফস্বলে থাকলে সেই প্রকাশ ঘটবে না, তাই একটা স্বপ্ন নিয়ে আমি 13টা গান নিয়ে ঢাকায় এসে শিল্পী তপন চৌধুরী তার কাছে যাই।